সো রাইট নাও গসিপসগুলোর মধ্যে থাকছে একজন পান বিক্রেতার থেকেও কম আয় করে বাংলাদেশের হল মালিকেরা। কেন আর কে এই কথা বলল সেটা জানাবো। তার সাথে থাকছে পুষ্পা টু মুভির রশ্মিকাকে নিয়ে একটি শকিং আপডেট। তো আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। বাংলাদেশের হল মালিকেরা তো আছে চরম বিপাকে। গেল সপ্তাহে বুবলির তালাশ অ্যান্ড নীরব মিথিলার অমানুষ তো কোনোভাবেই হলে দর্শক ফেরাতে পারল না। প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, হল মালিকেরা ঋণ নিতে আগ্রহী, কিন্তু এই ঋণের টাকা তো তাদের সিনেমা চালিয়ে ফেরত দেওয়া লাগবে। কিন্তু দেশে বর্তমানে যেই সব সিনেমা চলছে, এই সব সিনেমা চালিয়ে ঋণের টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্য হল মালিকদের হিন্দি সিনেমা আমদানি করতে দিলে তাদের বিজনেসের জন্য ভালো হয়। মধুমিতা হলের ম্যানেজারিং ডিরেক্টর ইফতেকার উদ্দিন নওশাদ বলেন, গত ঈদুল ফিতর তো দেশি সিনেমাগুলো বেশ ভালোই বিজনেস করেছিল, কিন্তু এখনকার মুভির যে অবস্থা, এইভাবে চললে তো তাদের পথে বসতে হবে। তিনি আরও বলেন, একজন পান বিক্রেতা তাদের থেকে বেশি আয় করে থাকে। এসব কথায় একটা জিনিস তো সহজেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এখনও ভালো আর্টিস্ট অ্যান্ড স্টোরি দিয়ে ভালো কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে না, যার কারণে হলে বেশি দর্শকও ফেরানো সম্ভব হচ্ছে না। এছাড়াও তিনি আরও বলেন, সেন্সর বোর্ড সংশ্লিষ্টদের কাছে থেকে জানা যায় আগামী যেই সিনেমাগুলো আসছে সেগুলো খুব ভালো মানের নয়। সেখান থেকে সিনেমা হল বাঁচাতে হলে অবশ্যই হিন্দি সিনেমা আমদানি করতে হবে, তা না হলে আমাদের সিনেমা হল বন্ধ করে দিতে হবে। সিনেমা শিল্প ঘুরে দাঁড়াতে হিন্দি সিনেমা আমদানি জরুরি হয়ে পড়েছে। যাই হোক, এসব কারণেই হল মালিকেরা জোর দাবি তুলেছেন যেন হিন্দি সিনেমা হলে ছাড়তে দেয়া হয়। সো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো কি পারবে বাংলাদেশের হলে দর্শক ফেরাতে? সাউথ ইন্ডিয়া মুভির কথা যখন বলছি, তাহলে পুষ্পা টু এর একটি শকিং আপডেট দেই। রিসেন্টলি একটি শকিং স্পেকুলেশন সামনে এলো, অ্যান্ড সেটা ছিল পুষ্পা এর নায়িকা রশ্মিকা মাদান্নাকে নিয়ে। এখন এর আগের রিপোর্টসগুলো থেকে তো এটাই সামনে এসেছিল যে পুষ্পা এর পার্ট ওয়ানে রশ্মিকা মাদান্নার রোল তেমন জোরালো ছিল না, কিন্তু পুষ্পা পার্ট টুতে বেশ এক পাওয়ারফুল রোলে তাকে দেখা যাবে। বাট রিসেন্টলি পিঙ্ক ভিলার একটি রিপোর্টে যা সামনে এলো তা ছিল আসলেই শকিং। জানা যায় যে পুষ্পা টুতে রশ্মিকার ক্যারেক্টারটির ইতি টানা হচ্ছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। রিপোর্টে আরও জানা যায় যে পুষ্পারাজ এবং ভানুয়ার সিং মানে ফাহাদ ফাসিলের লড়াইয়ে অনেকগুলো ক্যারেক্টারই শেষ হয়ে যাবে, তাদের মধ্যে রশ্মিকার শ্রীবাল্লী ক্যারেক্টারটি অন্যতম। তবে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে উল্লেখ করা আছে যে এই বিষয়ে পরিচালক সুকুমার এবং রশ্মিকার কাছে জানতে চাইলে তারা মুখ খুলেননি। সো এটাও একটা বড় স্পেকুলেশন হিসেবেই থেকে যাচ্ছে। বাট যদি এমন হয় তাহলে পুষ্পা টু কিন্তু হতে যাচ্ছে অনেক বেশি হার্ট ব্রেকিং। সো এই তো ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনারা কী ভাবছেন জানিয়ে দেবেন ভিডিওর নিচে।